ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের একটি অঙ্কের ম্যাজিক দেখাবো যেটা খুবই মজার একটা বিষয় তোমরা চাইলে এটা বাড়ির ভাই বোন বা বন্ধুদের সাথে খেলতে পারো ম্যাজিকটা হলো যে তুমি যে কোনো পাঁচটি রাশির যোগফল আগেই বলে দিতে পারবে যোগ না করেই তো দেখো সেটা কিভাবে করবে এটা যে কোনো সংখ্যা দিয়ে হতে পারে মানে দুই সংখ্যা বা তিন সংখ্যার যে কোনো সংখ্যা প্রথমে তুমি কাউকে একটা তিন সংখ্যার সংখ্যা বলতে বলবে সে বলল ধরে নাও দুইশো বত্রিশ এখনও চারটি রাশি বাকি আছে তো তার আগেই তোমাকে যোগ ফলটি বলে দিতে হবে যোগ কত হবে এখন মনে হচ্ছে যে এটা তো অসম্ভব ব্যাপার কিন্তু এটাই সম্ভব এবং বিষয়টি খুবই মজার একটি বিষয় এর যোগফলটি হবে দুই হাজার দুইশো তিরিশ অর্থাৎ প্রথম সংখ্যাটা থেকেই তুমি যোগফলটা বলে দিতে পারছো এরপর তুমি তাকে আরেকটি সংখ্যা বলতে বলবে সেটা দ্বিতীয়কেও হতে পারে মানে তুমি দুইজনের সাথে খেলা খেলতে পারো অথবা একজন হলেও চলবে ধরে নাও সে আরেকটি সংখ্যা বলল যেটা হলো দুইশো তেরো এরপর তুমি নিজে একটা সংখ্যা বসাবে যেটা হলো সাতশো ছিয়াশি এরপর আবার তাকে একটা সংখ্যা বলতে বলবে সে বলল ধরে নাও তিনশো এরপর তুমি একটা সংখ্যা বসাবে সেই সংখ্যাটি হলো ছয়শো তারপরে যোগ করে দেখে নাও তোমার বলা যোগফলটি হলো কি না অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই পাঁচটা রাশির সংখ্যা যোগ করলে এখানে যোগফল চলে আসছে দুই তো এই মজার বিষয়টি কিভাবে হলো সেই গোপন ট্রিক্সটি তোমাদেরকে আমি এখন বলবো খুব ভালোভাবে বিষয়টা বুঝে নাও এবং এটা যখন করবে খুবই মজার মনে হবে এই বিষয়টা খুবই মজার লাগবে তো এখানে তোমাকে যে সংখ্যাটি বলেছিল সেটা হলো দুইশো বত্রিশ এখান থেকে তুমি যোগফলটি যেভাবে নির্ণয় করে তাকে বলবে সেই নিয়মটা হলো দুইশো বত্রিশ থেকে প্রথমে দুই বিয়োগ করো এবং ওই দুইটি প্রথমে বসাও সংখ্যাটির প্রথমে অর্থাৎ দুইশো থেকে দুই বিয়োগ করলে হয় দুইশো তিরিশ এবং প্রথমে দুই বসালে সংখ্যাটি হয় দুই হাজার এইভাবে প্রথমে তোমাকে যোগফলটি নির্ণয় করে তাকে বলে দিতে হবে এরপর সে যা খুশি সংখ্যা বলুক না কেন তোমাকে খেয়াল রাখতে হবে তার বলা সংখ্যার নিচে তুমি নিজে যেই সংখ্যাটি বসাবে সেই সংখ্যা দুটির যোগফল যেন সবগুলি নয় 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 এই রকম হয় অর্থাৎ এখানে সে দুটি সংখ্যা বলেছিল তার মধ্যে দ্বিতীয় রাশির সংখ্যাটি হলো দুইশো অর্থাৎ তোমাকে সংখ্যাটি বসাতে হবে সাতশো ছিয়াশি অর্থাৎ ছয়ের সাথে তিন যোগ করলে হয় নয় আটের সাথে এক যোগ করলে হয় নয় এবং সাথের সাথে দুই যোগ করলে হয় নয় তো এইভাবেই বাকি স্টেপগুলি করতে হবে এখানে আমি নিজেই বলেছি তাই তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো যোগ করে আমার ইচ্ছা মতো সংখ্যা বসাচ্ছি যার ফলে রকম যোগ ফলটা আসছে বাট তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমরা নিজেরাও যখন করবে তখন আমার এই নিয়মটা ফলো করবে তোমরা নিজেরাও যোগফলটা বলে দিতে পারবে পাঁচটা রাশি এইভাবে বসাবে তো তোমরা অবশ্যই খেলাটা খেলতে পারো বাড়ির কারো সাথে বা বন্ধুদের সাথে তো আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে